আজকে আমরা দেখব ঝুমো উইকেন্ড কিভাবে চাইনিজে লিখতে হয়। চাইনিজ রাইটিংটা যদিও কঠিন, আমরা চেষ্টা করব চাইনিজ রাইটিংটাকে সহজ করে আপনাদের মধ্যে উপস্থাপন করার জন্য। প্রথমে আমরা এই প্রথম অংশটুকু দেখব, ঝো কীভাবে লেখে, এবং তারপরে আমরা দেখব ম এটা কিভাবে লিখতে হয়। সো এটা লিখতে হলে প্রথমে একটি ফিয়ে লিখে নিতে হবে আপনাদেরকে। ফিয়ে ফিয়েটা লেফট রাইট টু লেফটের দিকে কার্ভ হবে। এরপর হং চ কৌ, এখানে এই কৌটা যেন অবশ্যই থাকে সেটার ব্যাপারে আপনারা খেয়াল রাখার চেষ্টা করবেন। হং সু, এখানে আরেকটি হং, এখানে একটি বিষয় লক্ষণীয়, উপরের হাং যেটি রয়েছে ছোট হবে, নিচের হাংটি উপরের হাঙ্গের থেকে একটু বড় হবে। এরপর সু হং চ, এখানে একটি হং। আমি আবার দেখাচ্ছি লেখাটি লিখে, আমরা এখানে একটু দেখি যে প্রথমে এরকমভাবে একটা ফিয়ে লিখে নিতে হবে আমাদেরকে। ফিয়ে হং চ, এখানে একটা কো, এরপর ছোট করে একটা হাং লিখব, এরপর একটি সু, নিচের হাংটি উপরের হাঙের থেকে অবশ্যই বড় হবে। সু হং চ হং, এই হচ্ছে ঝো। আমি আরেকবার দেখাবো, ফিয়ে হং চ কো হং সু হং সু হং চ হং, এই হচ্ছে ঝো। তবে এখানে একটি জিনিস অবশ্যই মনে রাখবেন ঝো লেখার সময়, সেটি হচ্ছে যে এই যে অংশটুকু রয়েছে হং সু হং, এখানে উপরের হাংটা সবসময় ছোট হবে এবং নিচের হাংটা অলওয়েজ বড় হবে। এটাকে প্রোনাউন্সিয়েশন করা হয় এরকমভাবে, যদি নিজের অংশটুকু মিলিয়ে নিয়ে আমরা সু হং চ হং, এটাকে বলা হয় চি। এটি হচ্ছে জিলিন প্রভিন্সের একটি অ্যাব্রিভিয়েশন। এবং পরের অংশটুকু যদি আমরা দেখি, ফিয়ে হং চ কো, এটাকে বলা হয় চিয়ং, মানে হচ্ছে ওপেন কান্ট্রি। ওকে, পরের অংশটুকু যদি আমরা দেখি, ম ম কীভাবে লেখে আমরা এই অংশটুকু এখন দেখব। দ্বিতীয় অংশটুকু আমরা একটু দেখে নিই এখন কীভাবে লিখতে পারি আমরা। এটি লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে একটি বড় করে হং লিখে নিতে হবে, এরপর আমরা ছোট করে আর একটি হং এখানে লিখব, এরপর সু ফিয়ে এখানে একটি না, হং হং সু ফিয়ে না হং হং সু ফিয়ে না, এই হচ্ছে ম। এখানে যদি আমরা একটু দেখি, হং সু ফিয়ে না, এই অংশটুকুকে বলা হয় মু, যেটি দিয়ে সাধারণত ট্রি অথবা উড এরকম জিনিসপত্র বোঝায়। এবং শেষে একটি জিনিস একটু আলাদা করে বলে নিই, যদি আমরা দেখি এই ঝো ঝো মানে এটার মিনিংটা এরকম বোঝায় যে মেক আ সার্কেল, এবং ম শুধুমাত্র ম, এই অংশটুকুর যদি মিনিং আমরা আলাদা করে দেখি, এটা মিনিং হবে ইন্ড। কিন্তু যখন এই ঝো এবং ম একসাথে ইউজ করা হয় ঝো ম, তখন বোঝায় উইকেন্ড। চাইনিজ রাইটিংয়ের এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজের সাথেই থাকুন।